আমি কথাগুলো কাউকে উদ্দেশ্য করে বলছি না, আমি কথাগুলো সবার উদ্দেশ্য বলছি, পৃথিবীর সকল মানুষের উদ্দেশ্য বলছি। কেউ নিজের মনে করে কষ্ট পেন না, আমি পৃথিবীর সকল মানুষকে এই কথাগুলো বলছি। আরে ভাই, আমি তো সরল সোজা মানুষ, আমি মানুষকে অল্পতেই বিশ্বাস করি, হোক সে আমার অপরিচিত কিংবা পরিচিত। আর হ্যাঁ, প্রত্যেক মানুষকেই বলছি, আমাকে নিয়ে এত কৌতূহল সন্দেহ কেন? আমাকে নিয়ে যদি এতই সন্দেহ কৌতূহল থাকবে তাহলে আমার সাথে মিশেন কেন ভাই? আমার সাদা মনে কোনো কালো নেই, যদি থাকতো তাহলে মানুষকে পাহারা দিয়ে আটকানো যেত। মানুষ তো আটকায় মায়ায়, যারা সন্দেহ করে তারা মানুষকে কখনো বিশ্বাস করতে পারে না, আর তাদের থেকে আমি দূরে থাকি। মানুষকে বোঝাতে হয় না, আপনি সন্দেহ করছেন, মানুষের বুঝ শক্তি ব্যবহারেই চলে আসে, যে যাবার সে তো যাবেই, তাকে হাজারো চেষ্টায় আটকানো যাবে না। আপনাদের সবাইকে বলছি, যদি সন্দেহই করবেন তাহলে নিজ মুখে বলবেন, অন্যকে দিয়ে বলার কী প্রয়োজন আছে বলেন? আমি আপনাদের সবার থেকেই দূরে সরে আসছি, চিন্তা করেন না, আমাকে সন্দেহ করবেন আবার মিশবেন, আপনাদের উদ্দেশ্য কী তাহলে বলেন? আপনাদের উদ্দেশ্য কী? আমাকে নিয়ে সন্দেহ কৌতূহল এগুলো বাদ দিন। আপনারা যে সন্দেহ করতেছেন এটা আমাকে বলে বোঝাতে হবে না, আপনাদের চাল চলন কথা ব্যবহার সব কিছুতেই আমি বুঝতে পারি, তাই আমার মনে হয় না আপনাদের মাঝে আমার থাকা উচিত। আর হ্যাঁ ভাই, আমাকে নিয়ে এতই যে সন্দেহ এতই কৌতূহল, আপনারা নিজ মুখে বলবেন যে ভাই আপনাকে নিয়ে আমার সন্দেহ, আপনার ব্যবহারে আমি অখুশি, আপনি নিজেই বলবেন আমি নিজ থেকে দূরে সরে আসব, অন্যকে দিয়ে বলানোর কোনো প্রয়োজন আসে না আপনাদের। তবে চাই সবাই, পৃথিবীর সবাই ভালো থাকুক, এটাই আমি চাই। হ্যাঁ, আর আমি নিজেই সবার থেকে দূরে সরে আসছি, ঠিক আছে? ভালো থাকবেন ভাইয়া আপনারা সবাই।